অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এর আগের পার্টে আমি মেষ লগ্ন থেকে কর্কট লগ্ন অবধি বলেছি একুশে জুন 2020 সূর্যগ্রহণের কী প্রভাব পড়বে লগ্ন অনুযায়ী। আজকে আমি জানাবো সিংহ লগ্ন থেকে বৃশ্চিক লগ্নের এই একুশে জুন যে সূর্যগ্রহণ হতে চলেছে তার কী প্রভাব পড়বে, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে আমি আবারও আপনাদেরকে বলি, এই গ্রহণটি একটি মারাত্মক গ্রহণ হতে চলেছে যার নেগেটিভ এফেক্ট কিন্তু অনেকগুলো লগ্নের উপর কিন্তু পড়বে। তো প্রথমেই জানাই, এই যে একুশে জুন 2020 এই যে সূর্যগ্রহণ হতে চলেছে, সে সময় ছটি গ্রহ কিন্তু বকরী অবস্থায় থাকছে এবং এই গ্রহণটি হচ্ছে মিথুন রাশিতে। মৃগশিরা নক্ষত্রের প্রথম চরণে কিন্তু এই গ্রহণটি সংঘটিত হচ্ছে এবং এই গ্রহণে রবি, রাহু, বুধ এবং চন্দ্র একত্রে মিথুন রাশিতে কিন্তু অবস্থান করছে। এর তো নেগেটিভ ফল তো আছেই বেশ কিছু লগ্নের উপর পড়বে এবং ছটি গ্রহ বকরী। এবং দেখুন, শুধু মঙ্গলটাই যা বকরী হচ্ছে না, আপনারা প্রত্যেকেই জানেন যে রাহুকেতু সবসময় বকরী অবস্থায় চলে এবং রবি এবং চন্দ্র কোনোদিনও বকরী অবস্থায় থাকে না, সবসময় মার্গী থাকে। তো যাই হোক, এইবার শুরু করতে চলেছি সিংহ লগ্নের এই সূর্যগ্রহণে কী প্রভাব পড়তে চলেছে। প্রথমেই জানাই, আপনাদের এই গ্রহণটি হতে চলেছে আপনাদের একাদশ ভাবে, অর্থাৎ আপনাদের এখানে বড় ভাই বা বড় দিদিদের থেকে কিছুটা হলেও সমস্যা কিন্তু আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং এই সময় আপনাদের সিংহ লগ্নে যারা আছে তাদের কিন্তু দুশ্চিন্তা, মানসিক উদ্বেগ আসবে এবং বেশ কিছু জায়গাতে কাজে বাধাপ্রাপ্ত কিন্তু আপনারা হবেন। এবং যারা গর্ভবতী মহিলারা আছে তাদের ক্ষেত্রে খুব সাবধানে থাকা দরকার, নয়তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা আছে। যারা গর্ভবতী মহিলারা আছেন সেক্ষেত্রে খুবই সাবধান হয়ে থাকা দরকার। আমি আবারও কিন্তু রিপিট করলাম, এই গ্রহণের নেগেটিভ এফেক্ট কিন্তু পড়বে, কারণ এই যে সিংহ লগ্নের অধিপতিকে রাহু গ্রাস করে ফেলছে, এর একটা নেগেটিভ এফেক্ট তো আসবেই। এই সময় ঠিক এরপরে আপনারা সূর্যের মন্ত্র জপ করুন এবং কিছু লাল জিনিস আপনারা দান করুন এবং ওং আদিত্যায় নমো এই মন্ত্রটি আপনারা যদি জপ করেন, এই মন্ত্রের নেগেটিভ এফেক্ট থেকে কিন্তু কিছুটা হলেও আপনারা মুক্তি পাবেন। এরপরে আসছি কন্যা লগ্ন। দেখুন, আপনাদের এই গ্রহণটি সংগঠিত হতে চলেছে আপনাদের লগ্নের দশম ভাবে, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা নিশ্চিত রূপে আসবেই, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। কর্ম চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে বা কর্মক্ষেত্রে একটা ভয় কিন্তু আপনার মনে থাকবে, যা বর্তমান পরিস্থিতিতে কিছু কন্যা লগ্নে কিন্তু কর্মহানি, কর্মচ্যুত হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এই 15 দিন, অর্থাৎ এই গ্রহণের 15 দিন আপনারা খুব ঠান্ডা মাথায় আপনারা কিন্তু কর্মস্থলে কাজ করবেন, নয়তো কর্ম হারানোর সম্ভাবনা আছে। এই সময় আপনারা ভূমি, গাড়ি বা বাড়ি কিন্তু আপনারা ক্রয় করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে এবং সন্তানের শরীর নিয়েও কিছুটা আপনাদের সমস্যা আসতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য দিকটা অবশ্যই নজর রাখুন কন্যা লগ্নের। অবশ্যই এই সময়, এই 15 দিন আপনারা অবশ্যই কিন্তু ঠান্ডা মাথায় ডিসিশন নিন। এরপরে জানাই, এই সময় আপনারা ভগবান গণেশজির যদি আরাধনা করেন কন্যা লগ্ন, তাহলে নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই গ্রহণের নেগেটিভ এফেক্ট থেকে মুক্তি পাবেন। এরপরে যে লগ্নের কথা বলবো সেটা হচ্ছে তুলা লগ্ন। তুলা লগ্নের দেখুন নবমভাবে এই গ্রহণ সংঘটিত হতে চলেছে।
এই নবম ভাবে এই গ্রহণ হওয়ার জন্য তুলা লগ্নের এই তুলা লগ্নের ক্ষেত্রে এই নবম ভাবে এই গ্রহণ সংগঠিত হওয়ার জন্য আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনি উদ্বেগ থাকবেন। পিতার স্বাস্থ্য হানি হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে হার্ট সংক্রান্ত সমস্যা আসতে পারে এবং এই সময় আপনাদের ধর্মীয় কাজে কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হতে পারেন এবং আপনাদের ছোট ভাই বা বোনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও উদ্বেগ বা তাদের সঙ্গে মতান্তর কিছুটা হলেও কথা তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা আছে। এই সময় আপনাদের পরাক্রম কিছুটা হলেও কমবে, যেটা আপনাদের উদ্যোগ সেই জিনিসটা কিছুটা হলেও কমবে এবং এই সময় আপনাদের দুশ্চিন্তা মানসিক অস্থিরতা কিন্তু বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে কিছুটা হলেও একটা চাপ আপনাদের তৈরি হবে। আমি আবারও বলছি, এই যে সূর্যগ্রহণ 21 জুনে যে সূর্যগ্রহণ, এটা বিশেষ প্রভাব কিন্তু বিস্তার করবে প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে। এবার আসি বৃশ্চিক লগ্নের। তো তার আগে বলে দিই, এই তুলা লগ্নের আপনারা অবশ্যই মহাদেবের উপাসনা করুন, ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এবার আসি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের ঠিক আপনাদের লগ্নের অষ্টম স্থানে এই গ্রহণ সংগঠিত হচ্ছে। আমি বারবার বলছি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অশনির সংকেত, মোটো এটা শুভ নয়, এটা হচ্ছে মৃত্যুস্থান, এটা হচ্ছে আপনার গুপ্ত বিদ্যার স্থান। আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম আপনাদের হবে, হঠাৎ কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আপনার 15 দিন, কিন্তু আপনারা অবশ্যই সাবধানে থাকুন। আমি বারবার বলছি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু মোটেও শুভ না এবং এই যে অষ্টম স্থানে হচ্ছে তার সপ্তম দৃষ্টি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের ধনহানি ধননাশ কিন্তু আপনাদের হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শারীরিক পীড়া অসুস্থতা মেডিকেল এক্সপেন্সেস কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, যদিও কিছুটা ক্ষেত্র আপনাদেরকে এই সময় কিছুটা হলেও ভালো ফল দেবে, যেহেতু মঙ্গল এ সময় বকরি অবস্থাতে নেই, 6-6টি গ্রহ বকরি আছে কিন্তু মঙ্গল বকরি নেই, এ সময় কিছুটা হলেও এটা একটা শুভ সংকেত। তবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অত্যন্ত সাবধান, কারণ অষ্টম স্থানে নিধন স্থান, মৃত্যুর স্থান, যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা কিন্তু আসতে পারে। এ সময় আপনারা অবশ্যই বজরংবলী পাঠ করুন, হনুমানজির উপাসনা করুন, হনুমানজির মন্দিরে গিয়ে প্রণাম করুন বা বাড়িতে হনুমান 40 যদি পাঠ করতে পারেন, সেক্ষেত্রে এর নেগেটিভ এফেক্ট থেকে আপনারা কিন্তু নিশ্চিতরূপে মুক্তি পাবেন। এর সাথে সাথে গ্রহণের পর আপনারা কিছু দান করুন, সেটা লাল রঙের কিছু আপনারা যদি দান করতে পারেন সেক্ষেত্রে ভালো। এবং এর পাশাপাশি যদি আপনারা গোমাতাকে, বিশেষ করে বৃশ্চিক লগ্নের জন্য বলছি, গোমাতাকে যদি আপনারা সবুজ জাতীয় খাবার, অর্থাৎ কোনো সবজি বা ঘাস বা কলাও যদি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই নেগেটিভ এফেক্টটা কিছুটা হলেও কাটতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য এই গ্রহণ মারক রূপে আসছে, অর্থাৎ সবথেকে সাবধান অবস্থায় থাকতে হবে বৃশ্চিক লগ্নকে। অষ্টম স্থানে, অষ্টম স্থান নিধনের স্থান এবং আর্থিক তছরুফ এবং আপনাদের শরীর পীড়া এবং পরিবারে কিছুটা হলো সমস্যা অশান্তি এগুলো কিন্তু সৃষ্টি হবে। যারা গবেষণামূলক কাজ করছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলো সমস্যা আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।